ভাগীরথীর জলে জলমগ্ন নদীয়ার পাঁচটি গ্রাম একাধিক রাস্তায় ধস বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা নৌকা করেই পারাপার এলাকাবাসীদের আপনাদের সামনে সেই ছবি তুলে ধরবো নদীয়ার পাঁচটি গ্রাম কার্যত রাস্তায় যেন নদীর চেহারা নিয়েছে ভাগীরথীর জলে জলমগ্ন পাঁচটি গ্রাম একাধিক রাস্তায় ধস বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা দেখছেন সেই ছবি নৌকা করে পারাপার এলাকাবাসী একাধিক রাস্তায় ধস বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ভাগীরথীর জলে জলমগ্ন পাঁচটি গ্রাম রূপম রূপম রায় প্রতিনিধি লাইনে এখন কি পরিস্থিতি ভাগীরথির এবং তারপরেই কিন্তু প্লাবিত হয়েছে নদিয়ার শান্তিপুরের গয়েশপুর টেঙ্গিডাঙ্গা ভোলাডাঙ্গা এরকম পাঁচ পাঁচটি গ্রাম শুধু তাই নয় পার্শ্ববর্তী নবদ্বীপ ব্লকেরও বেশ কিছু গ্রামে জল ঢুকেছে চাষের জমিতে জল ঢুকেছে আর এই কারণে কিন্তু রীতিমতো এখন আতঙ্কে সাধারণ মানুষ তার কারণ হচ্ছে জল জমার জল ঢোকার কারণে গ্রামে ঢোকার যে মূল রাস্তা সেটা কিন্তু জলের তলায় চলে গেছে রাস্তার বেশ কিছু জায়গায় ধস নেমেছে এবং সেই কারণে কিন্তু মানুষ এখন আতঙ্কিত এখন রীতিমতো পারাপার করতে হচ্ছে তাদেরকে নৌকা নিয়ে অস্থায়ীভাবে সেই নৌকা নিয়ে পারাপার করতে হচ্ছে তবে সেটা যথেষ্টই একেবারে বলা যেতে পারে যে আশঙ্কাজনক অবস্থা তার কারণ যে কোনো সময় যে কোনো বড়সড়া দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা রয়েছে তবে স্থানীয় প্রশাসন এখনো পর্যন্ত সেভাবে তৎপর হয়নি বলে সাধারণ মানুষ জানিয়েছেন যদিও শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী কিছু ত্রিপল এবং কিছু জিনিসপত্র সেখানে মানুষদের সাহায্যার্থে পাঠিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা সেখানে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং বিজেপির তরফ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি ভাস্বতী একদমই ধন্যবাদ রূপম একাধিক রাস্তায় ধস বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা রাস্তা কার্যত নদীর চেহারা নিয়েছে ভাগীরথীর জলে জলমগ্ন নদীয়ার পাঁচটি গ্রাম